আবারও ফিরে আসলাম ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে আজকে আমাদের তো অতিথি আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এবং সঙ্গে ওনারই এক রোগী যাকে উনি সাকসেসফুলি চিকিৎসা করছেন এবং করেছেন মোহাম্মদ আবুল কাশেম আবুল কাশেম আপনার কাছে প্রথমেই আমি প্রশ্নটি করে নিই আপনার যে যে পেশায় আপনি ছিলেন ভারী জিনিস ওজন আলগাতে হতো এরকম তো অনেক অনেকে আছে প্রবাসে সিঙ্গাপুর থেকে শুরু করে দুবাই কুয়েত সৌদি আরব সব ভারী 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 কাজ করতে হয় ভারী ভারী কাজ করতে ওখানে আপনার মানে সাথীদের মধ্যে কয়জনকে আপনি দেখেছেন যে তারা কোমর ব্যথায় আক্রান্ত বা ঘর ব্যথায় আক্রান্ত এরকম সার অনেকে অনেকেই তো আছে প্রবাসে যারা যাদের ব্যাক পেইন বেশি বেশি ব্যাক পেইনে হয়ে থাকে আচ্ছা আচ্ছা ব্যাক পেইন হয়ে থাকে আপনার বেশি ভাগ

এই একই ধরনের কাজে নিজেকে নিয়োজিত করবেন না আপনাদের সিস্টেম আছে যে পেশা চেঞ্জ করার না স্যার আমি এখন গিয়ে অন্য দিকে অন্য কিছু নিয়ে কারণ এটা করতে গেলে তো হয় আবার হয়তো আবার হয়তো ডিস্করাবস হয়ে গেছে রেদি কি মনে করেন ডক্টর ছবিগুলো যে উনি আবার একই কাজে জড়িত হন আপনি যে এত কষ্ট করে চিকিৎসাটা করে দিলেন আবার এরকম হয়ে যেতে পারে স্পেশালি যদি মোর ভার্নারেবল ওয়ার্ক হয় যেমন যদি হ্যাঁ ওনার কাজটা এতই বেশি যে বারবার তাকে সামনে যুগে কাজ করতে হয় এবং সেটা হেভি ওয়ার্ক হয় তাহলে আমার মনে হয় পেশা চেঞ্জ করাটাই ভালো বা কাজের ধরনটা চেঞ্জ করা ভালো একটা কোম্পানিতে অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম কাজ দেওয়া যায় সেটা বেটার তারপরও যদি একেবারেই না ওই কাজই করতে হবে তবে সেক্ষেত্রে করতে পারে যে ভুলটা উনি করে ছুটিতে সেটা না করলে হবে নিয়ম মাফিক করবে আর এখন চলে যাওয়ার পর যে রুলসগুলো আমরা বলে দিচ্ছি বা এক্সারসাইজ বসা চলাফেরা নিয়মগুলো মেনে চললেই কিন্তু আসলে ভালো থাকবে অপারেশনের পরেও যদি কেউ না মানে তারও কিন্তু আবার সমস্যা দেখা দিতে পারে আর একজন দর্শক যুক্ত হয়েছিল আমাদের সাথে হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো দর্শক বলুন আমি আমি মাঝে ডাক্তার আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। আমার সমস্যা অনেক দিন ধরেই রোজই যে আগের দিন থেকে শুরুতে মানে করেন মাথা ব্যথা ছিল তারপরে মাথা ব্যথা থেকে মানে করেন রাতের গিরা পায়ের গিরা মানে সম্পূর্ণ ব্যথাটা বাইরে গেছে যাওয়ার পরে চিকিৎসা করছি কোনো কাজ হয় না কোন না থাকি আর না খাইলে ভালো থাকি ওষুধের নাম বলা যাবে ওষুধের নাম অনেক বিভিন্ন প্রকারের বেতার ওষুধ দিচ্ছে ডাক্তার দেখাচ্ছে আচ্ছা আপনার ব্যাথাটা কি টাইপের হয় জোড়ায় জোড়ায় ব্যথা হয় নাকি কোমর থেকে ব্যাথা পায়ের দিকে মানে সারা শরীরে ব্যথা করে কোন চুলটারে করে কোন হাতে করে কোন গিরা কোন কাজ সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় কোন আটু সকালে ঘুম থেকে আপনি আমার কথা শুনেন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় জি জি অবশ্যই হয় আপনার বয়স কত জি আপনার বয়স কত আমার বয়স 26 26 আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি মানে পলি আথ্রালজিয়া বলে থেকে আমরা মানে মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভমেন্ট হয় জোড়ায় জোর ব্যথা সাধারণত কোনো আর্থ্রাইটিস আমরা মোর অ্যাবাউট মানে প্রায় নেয়ার অ্যাবাউট টোয়েন্টি টু হান্ড্রেড মানে দুইশো প্রকার আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা আমরা পেয়ে থাকি তো মহিলাদের যদি এরকম হয় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয় অনেক সময় জোড়াগুলো ফুলে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী জোড়া একটু বেঁকে যাওয়া বয়স বেশি না কিন্তু বয়স বেশি এই বয়সই সাধারণত যেমন স্পেশালি রিউমাটোড আর্থ্রাইটিস সাধারণত আপনার আঠারো বিশ বছর বয়সে শুরু হয় ওনার যেহেতু পঁচিশ বছর বয়স এটা হতে পারে আর পাশাপাশি একসাথে আমরা এই জন্য বলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে আপনি শুধুই যে অ্যাথলেটিস নিয়ে আমাকে ফোন করেছে তা কিন্তু না পাশাপাশি তার অন্য সমস্যাও থাকতে পারে পিএলআইডিও অ্যাড হতে পারে বা মাসেল প্রবলেমও থাকতে পারে নার্ভের সমস্যাও থাকতে পারে সেগুলো মিলেই হয়তো সে একসাথে বিভিন্ন কমপ্লেন করছে তা আমার মনে হয় আপনা আপনি একজন ভালো বাদ ব্যথা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হন আপনাকে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে যদি রোগ নির্ণয় না হয় আপনি নিজেই হতাশায় আসেন যে আপনি কি হয়েছে জানেন না এটা হওয়ার কোনো কারণে আমার মনে হয় আপনাকে একটু প্রপার জায়গায় যেতে হবে যে ডায়াগনোসিসটা ক্লিয়ার করা উচিত ব্যথার ওষুধ বা যাই দিক না কেন ডাক্তার সাহেব ওষুধ খেলে ভালো থাকে আবার সেরে দিলে যদি সেটা হয় এখন কিছু ওষুধ আছে হয়তো আপনার দীর্ঘমেয়াদী খেয়ে যেতে হবে তবে সেটা ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ এটা ব্যথার ওষুধ এটাই রোগের ওষুধ হতেই পারে অনেক আথারেডিজো রোগের দীর্ঘমেধি দুই তিন চার পাঁচ বছর খেয়ে যেতে হবে কিছু করার নেই আবার কিছু ওষুধ আছে কিছুদিন খেলে বা এক্সারসাইজ করলে ভালো হয়ে যায় সো আমার মনে হয় আপনি একজন বাদ ব্যাথা বা ব্যথা বিশেষজ্ঞ স্বর্ণপণে কনফার্ম কিছু ব্লাডের বাতের টেস্ট বলি আমরা যেটা আথরাইটিজের টেস্ট বিভিন্ন স্যারোলজিক্যাল টেস্ট সেই টেস্টগুলো করে দেখতে হবে স্যালাজো পাইরিন এম হয়তো অনেক দিন খেতে হয় কিন্তু সব কিছু কিন্তু সাইড এফেক্ট আছে হ্যাঁ অবশ্যই এই জন্যই তো যে পেইন কিলার উনি নিয়মিত খাচ্ছেন এটা তো কিডনির বিশাল ক্ষতি করতে অবশ্যই হতে পারে এবং ওষুধ দিলেও ডাক্তার সাহেব তো ফলো করে প্রত্যেকটা ডাক্তারই কিন্তু রুগীকে বলে আপনি এক মাস দু মাস বা পরপর আসেন এবং প্রয়োজনে কিন্তু আবার একই টেস্ট বারবার করে দেখতে হবে যেটা হয় একটু ব্যথা হলে ওষুধের দোকানে গিয়ে দোকানদার থেকে বা কোয়াকের কাছ থেকে ওই ব্যথার ওষুধ আইবু প্রফেন খাচ্ছে বিভিন্ন ধরনের এনএসআইডি খাচ্ছে খেয়ে ওই কিডনিকে ড্যামেজ করছে হ্যাঁ হ্যাঁ মোস্ট অফ দ্য আলসার করছে আলসার বিভিন্ন আমরা প্রায় রুগী পাচ্ছি এখনো আমরা ওই লেভেলে পৌঁছাতে পারি না তবে হ্যাঁ বেটার মানুষ আগের সচেতন এখন একটু আগের চেয়ে গত আমরা টিভিতে বারবার বারবার বলে বলে সচেতনতা আসছে এটা অবশ্যই আলহামদুলিল্লাহ জি গত 10 পাঁচ বছর আগে র‍্যান্ডম যেভাবে মানুষ ওষুধ খেত এখন কিন্তু খায় না না খেলে অন্তত একটা ধমক শুনে পরিবারের লোকের কাছে বা যারা ওষুধ দেয় ফার্মাসিস্ট বা গ্রামে গঞ্জে যারা গ্রাম্য ডাক্তার আছে তারা তারাও কিন্তু এখন সচেতন তারা কিছু টলো বলে না তুমি দু একদিন খাও বা কিছুদিন খান তারপরে না হলে বলে আপনার একজন জেলা লেভেলে যান একজন ডাক্তার দেখেন এটা কিন্তু আমাদের একটা গুড সাইন যে একটু একটু রেজাল্ট মানুষ সচেতন হচ্ছে বিশেষ করে টেলিভিশনের অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে আমার মনে হয় মিডিয়াগুলা যদি আরো এই জনসচেতনতার মতো এই জাতীয় মানে যেটা হচ্ছে মানুষের উপকারে আসে হ্যাঁ জনস্বার্থে কিন্তু প্রতিটি টেলিভিশন চ্যানেল এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করা প্রচার করা উচিত আমি মনে করি এবং এতে জনগণের অনেক উপকার হবে মানুষ সচেতন হবে দেশের উন্নতি হবে সব দিক দিয়েই সবারই উন্নতি হবে সবার জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একজন দর্শক ফোন বলে প্রশ্ন করেছিলেন যে ঘাড়ে উনি ওজন নিয়েছেন তারপরে ঘাড়ে ব্যথা তা আমরা দেখি যে ছোটো ছোটো ইয়াং ইয়াং ছেলেরা সে আপনি যেখানে যে ট্রাক স্ট্যান্ডগুলিতে চালের গোদামে গোদামের সামনে ভারী ভারী ওজনের বস্তা নামাচ্ছে সিমেন্টের ব্যাগ নামাচ্ছে ঘাড়ের মধ্যেই করে ওদের তো কিছু হয় না ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওদের হয় না ঠিক আপনি বলেছেন বাট আফটার লেট ইয়া মানে এই হ্যাঁ একটা বয়সে তখন কিন্তু ওরা টোটালি হয়ে পড়ে যেমন যখন বয়স পঞ্চাশ ষাট গিয়ে পড়ে একটা পঞ্চাশ ষাট বছর বয়সের এই জাতীয় লোক আর ওই লোকের মধ্যে রাতের দিনে তফাত হয়ে যায় তবে প্রাইমারি অবস্থা কেন হয় না এর মূল কারণটা হচ্ছে ছোটকাল থেকেই তারাই কাজটা করে অভ্যস্ত মাসেল পাওয়ারগুলো আস্তে আস্তে স্ট্রেংথ হয়ে যায় মাসেলের শক্তি এমন বাড়ে ভারে যে সে তার শরীরের ওজনের বেশি ওজন সে ক্যারি করতে পারে এটা হচ্ছে আমাদের ঘাড়ে বা পিঠে কোমরে আমরা যে ওয়েটটা শিফট করি সেটা তো আমাদের মেরুদণ্ড নিতে হবে মাসেল নিতে হবে মাসেল যদি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে দাঁড়ায় এবং সে যদি মাসেল স্ট্রেংথ হয়ে যায় তখন কিন্তু সে সবকিছু করতে পারে ভারতের আরেকজন দর্শক যুক্ত হয়েছে হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমি মুরাদ বলছিলাম নাটোর জেলা থেকে জি মুরাদ বলুন নাটোর থেকে নাটোরের বনলতা সেন জি আসলে আমার দি আমরা প্রায় সাত বছর থেকে এই ব্যথাজনিত সমস্যা মানে গোটা শরীরে বিশেষ করে দুই হাত এবং দুই পায়ে এই সারা রাত্রি ঝিমঝিম করে থাকে হুম আছে না কোনো ডায়াবেটিক্স নাই উনি কি করে পেশা কি উনি হাউজ ওয়াইফ বয়স কত বর্তমানে 37 37 বছর আচ্ছা এই ব্যথার সাথে কোনো জ্বর আসে এমন কিছু হ্যাঁ হ্যাঁ ব্যথার সাথে জ্বর আছে জ্বর আসে আচ্ছা ডাক্তার দেখিয়েছিলেন কোন আপডেট কিছু আছে আপনাদের নলেজে যে কি বলেছে স্যার অনেকই দেখালাম এই তো মেবি এক মাস আগে রাজশাহীতে ডাক্তার দেখালাম উনি কিছু ওষুধ দিল কি টেস্ট করাইলো কি বলেছে ডাক্তার সাহেব সমস্যা ঠিকই রোগের নাম তো ওষুধ খান ভালো হবে তেমন কোনো সমস্যা নাই এমনিতে বাতজনিত সমস্যা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আসলে এই এই মহিলাদের অনেক কারণে কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে যেটা আর্থ্রাইটিস হতে পারে বাত বলছে জ্বর থাকছে বা জ্বর আছে তো আমার মনে হয় একটা ক্লিয়ার একটা সিনারি দরকার যদি অনেক সময় লো গ্রেড ফিভার যদি থাকে যেমন রিমাটেড আর্থ্রাইটিজ হয়ে থাকে সাধারণত বা বিভিন্ন আর্থ্রাইটিসে কিন্তু লো গ্রেড ফিভার আসতে পারে পাশাপাশি অনেক সময় বিভিন্ন অন্য কিছু ইনফেকশনও বডিতে থাকতে পারে তারপর হচ্ছে যে ঝিঝি করা সেটা কিন্তু মেরুদণ্ডের সমস্যা থেকে প্রায় করে যে উনি বলছে হাত পা ব্যথা করে সেই ক্ষেত্রে করতে হবে। হয় করেন পাশাপাশি ডাক্তার সাহেবকে বলেন বাতের বিভিন্ন টেস্ট আছে যেমন আর এ টেস্ট এ এন্টি সি সি এনটিসিসিপি এই জাতীয় কিছু বা সি একটি প্রোটিন এগুলা দেখে কনফার্ম করতে যে আসলে ব্লাডে কোনো সমস্যা আছে কিনা আর সেটা যদি ক্লিয়ার ডায়াগনোসিস করা যায় ইম্প্রুভ হয়ে যাবে তবে এই সকল ক্ষেত্রে আমি বলবো যে নিয়মিত ওনাকে স্বাভাবিক জীবনযাপন করতে বলেন ব্যথা গরম শেক দিতে পারে এখন শীত ঋতু চলে আসছে অলরেডি কুসুম গরম পানিতে গোসল শীতের খুব সাবধান থাকতে হবে হ্যাঁ সাবধান থাকতে হবে কুসুম গরম পানিতে গোসল করবে আর এই যে রোদ উঠলে একটু হাটার চলাফেরা করবে এক টানা যেন এক জায়গায় বসে না থাকে আমি কিন্তু বারবার অনেক হেলথ টিপস দিয়ে আসছে আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে বা আমরা যে টেলিভিশনে কথা বলছি আছে টিভিতে এই এই পেজগুলো বা এই জাতীয় ইয়াতে আপনারা ডাটাগুলো পরবর্তীতে সহজেই পেয়ে যেতে পারেন তো এইভাবে একটু মেনটেন করতে হবে আর ওরিডার কিছু না হতাশের কিছু না প্রত্যেকটা রোগেরই কিন্তু চিকিৎসা আছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন অতিথি আবুল কাশেমকে নিয়ে এবং তার যে সুস্থতার যে কথা বললেন খুব আশাব্যঞ্জক একটা কথা যে উনি এতদিন ধরে ভুগছিলেন উনি সুস্থ হয়েছেন এবং আপনার কথা শুনে নিশ্চয়ই অনেকেই আরও যারা এই কোমর ব্যথায় ভুগছেন তারাও সুস্থ হবেন তারাও সচেতন হবেন অনুষ্ঠানে আসার জন্য আপনি এবং আবুল কাশেম আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এসএ টিভির সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবশেষে যে কথাটা আমি সবসময় বলি যে করোনার দ্বিতীয় ওয়েব কিন্তু আসতে চলেছে সতর্ক হন মাস্ক পরুন ঘর থেকে বের হলে মাস্ক পরুন ঘন ঘন হাত ধুবেন এবং ফিজিক্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব বজায় রাখবেন তাহলে করোনার মতো মরণ বেধি হাত থেকে আমরা সবাই রক্ষা পাবো আমাদের দেশ রক্ষা পাবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সবার জন্য রইল অনেক অনেক